বরিশালে গত কাল যেটা ছিল তার আগে দুদিন আগে থেকে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি লঞ্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে, নৌকা বন্ধ করা হয়েছে, ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ সাঁতরে পার হয়েছে নদী, বরিশালের যে নদী সে নদী তারা সাঁতরে পার হয়েছে, সাঁতরে পার হয়ে তারা এসেছে। দুই রাত্রি পরপর দুই রাত্রি তারা ফাঁক খোলা আকাশের নিচে এই ঠান্ডায় তারা শুয়ে থেকেছে। এই যে বিষয়টা, এটা আপনার কয়েকটা পত্রিকা তো এসছে, বিবিসির একটা আপনার অনলাইনে এসছে যে খলিল সর্দার সে শুয়ে আছে রাতে, তাকে সাংবাদিক বিবিসির সাংবাদিককে জিজ্ঞেস করেছেন যে আপনি কোথা থেকে এসছেন, বলছে যে আমি আপনার বরগুনা থেকে এসেছি, বাউফল থেকে এসেছি। কিভাবে এসছেন? যে নৌকায় ভাঙ্গা করতে ভেঙে 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 শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। কেন এসছেন আপনি এখানে? তো বলছি এখন তো আমার খুব কষ্ট, আমি কৃষক, আমার দুই ছেলে আছে, মেয়ে আছে, আমার খুব কষ্ট এখন আপনার সংসার চালাতে। তো আমার মনে হয় যে এই সরকার যারা আছে এখন এরা এটাকে আর ভালো করতে পারবে না। আমরা সেই জন্য এখানে এসছি, এই বিএনপির সমাবেশে এসছি। বেগম খালেদা জিয়াকে আমরা খুব পছন্দ করি, আমরা মনে করি যে তিনি যদি আবার একটু এসে দাঁড়ান, সব বিএনপির উদ্যোগটা নেয়, তাহলে সরকারকে সরাতে পারলে আমাদের মধ্যে পরিবর্তন হবে। আকাঙ্ক্ষাটা হচ্ছে পরিবর্তনের, আকাঙ্ক্ষাটা তার নিজের পরিবর্তনের, তার সংসারটা যেন সুন্দরভাবে চলে, সেই আকাঙ্ক্ষা তার মধ্যে রয়েছে, তার জন্য সেই কষ্ট করেছে। আমি শুধু বলতে চাই যে আজকের সংকট যেটা প্রধান সংকট দাঁড়িয়েছে ওটা জাতির কাছে, সেই সংকটটি হচ্ছে যে একটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে এই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দান করি মনে করে সবসময় মনে করে যে তারা ছাড়া আর কেউ নেই এই দেশটাতে, এবং এই দেশটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তি বলে মনে করে। সেই দল আজকে এই রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব তারা নিজেদের হাতে গ্রহণ করেছে, এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল আপনার 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়, যেটাকে তারা বলে চেতনা, স্বাধীনতার চেতনা, সেই চেতনাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়ে তাদের যে অপকর্ম মাধ্যমে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা, নিজেদের সম্পদ তৈরি করা, ক্ষমতাকে চিরস্থায়ী করা, এই কাজগুলোতে তারা আবার লিপ্ত হয়ে এটাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে। এটা তাদের পুরনো অভ্যাস, এ কথা আমি সবসময় বলি, অনেকেই এটা আলোচনা করেন না, বলেন না, যেটা পুরনো অভ্যাস এই জন্য বলছি যে আমরা 75 সালে তারা কিন্তু একটা আপনার এক দূরের শাসন ব্যবস্থা পার্লামেন্টে 11 মিনিটের মধ্যে আপনার বাস করিয়ে সেটাকে বহাল করেছিলাম।